এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও ঢাকার বাড্ডা নর্দা মিরপুর শাহবাগ ও সায়েন্স ল্যাবে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা রফিকুল ইসলামের রিপোর্ট শনিবার বেলা বারোটার দিকে রাজধানীর নদ্যায় যমুনা ফিউচার পার্কের সামনে সরকারের পদত্যাগসহ নয় দফা দাবি আদায়ে প্রধান সড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা এ সময় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা হত্যার বিচার ও গ্রেপ্তার শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা বাড্ডার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হয় শিক্ষার্থীরা এ সময় ব্রাক ইউনিভার্সিটি সহ আশেপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেয় পরে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা এদিকে শাহবাগ মোড়ে মানববন্ধন ও র্যালি করে সন্তানদের পাশে অভিভাবকরা নামে একটি সংগঠন র্যালি শেষে নিরস্ত্র ছাত্রদের দিকে সশস্ত্র পুলিশের গুলির তীব্র প্রতিবাদ জানায় তারা আমি জানতে চাব না কেন আমার ছেলে রাস্তায় আমি শুধু জানছি আমার ছেলে জন্য রাস্তায় এটাই আমার ঢাকা কলেজ ও সিটি কলেজ সহ আশেপাশের কলেজের শিক্ষার্থীরা জড় হয় সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এ সময় দাবি আদায়ে স্লোগান দিতে থাকে তারা বিক্ষোভ শেষে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড় হয় তারা রফিকুল ইসলাম আর টিভি ঢাকা